7 মিনিটের মধ্যে ঢাকা খালি করবে, সেই প্রমাণ তো আজকের অভ্যুত্থানে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমি বলবো এই সমস্ত গুজব তারা ছড়িয়ে নিরস্ত্র মানুষকে আর কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে আমরা সাধারণ ছাত্র জনতা, বৈষম্যহীন ছাত্র জনতার ব্যানার থেকে উদ্ধারতো আহ্বান জানাবো, আপনারা পাহারা নিশ্চিত করুন, আপনারা দয়া করে অপরাধীদেরকে পালিয়ে যেতে দিবেন না, কারণ তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পুরো ঢাকা শহর আজকে আমাদের ছাত্র জনতা শ্রমিক, আজকে হচ্ছে গার্মেন্টস শ্রমিক এবং প্রত্যেকটা দোকান মালিক, প্রত্যেকটা দোকান মানে কর্মচারীরা তাদের দোকান বন্ধ করে এসে আমাদের সাথে যোগ দিয়েছে। এই যে শ্রমিক বিপ্লব কিন্তু আজকে ঘটেছে ছাত্র এবং জনতার সাথে, তো এই বিপ্লব গুলোতে সারা ঢাকা শহর আমাদের দখলে ছিল। কোথাও কোথাও মানে ঢাকা শহরের খুব অল্প জায়গায় পুলিশ এবং সন্ত্রাসীরা আমাদের আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করেছে, হামলা করেছে, সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে যারা আহত হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি, যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান খুবই শান্তিপূর্ণ হয়েছিল। বিশেষ কিছু জায়গায় পুলিশ গুলি করেছিল, তাদের সাথে সন্ত্রাসীরা হামলা করেছিল বেশ কিছু জায়গায়। তো এছাড়া বাকি জায়গাগুলোতে কিন্তু আমাদের আজকে সফল একটা গণ অভ্যুত্থান হয়েছে সারা দেশে। এই গণ অভ্যুত্থানের ছাওয়া হিসেবে আমরা আজকে শাহবাগ থেকে ঘোষণা দিয়েছি 6 তারিখে আমাদের চলো চলো ঢাকা চলো কর্মসূচি, কিন্তু জনগণ আমাদেরকে বাধ্য করেছে আগামী কালকেই চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিতে। তখন আমরা আবার আমাদের কর্মসূচি 6 তারিখের পরিবর্তে ছাত্র জনতা বিপ্লবী মানুষের চাওয়া অনুযায়ী আগামী কালকে আমরা চলো চলো ঢাকা চলো কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমাদের আগামী কালকের যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা ঢাকার উদ্দেশ্যে সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঢাকায় আসুন, ঢাকা এসে এই স্বৈরাচার প্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা পতনের সময় দিয়েছি পদত্যাগের, কিন্তু সেই সময় আমি মনে করি ওভারকাম হয়ে গেছে। কালকেই সাধারণ ছাত্র জনতা, এদেশের বিপ্লবী মানুষ যে অভ্যুত্থান ঘটাবে গণ অভ্যুত্থানের শেষ দিন কালকে, সেই দিনেই এই স্বৈরাচার হাসিনা সরকার পতন নিশ্চিত হবে, এটা আমি আপনাকে বলতে পারি। আর কালকে আমরা যে মানে আহ্বান জানাচ্ছি শহীদ মিনার থেকে আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি বিশ্ববিদ্যালয়ের হল গুলো খুলে দেওয়ার জন্য, সেই মানে প্রত্যাখ্যান করেছে তারা প্রশাসন। তো আজকে স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় হলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে হলের তালা ভেঙে। তো এই যে একটা বিপ্লব মানুষের মাঝে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে কোনোভাবেই থামা যাবে না। আমি বলবো আমরা এখন সাফল্যের শেষ প্রান্তে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এক দফা দাবি পূরণ হবে। দেশবাসী সেই আন্দোলনে সাড়া দিয়েছে, সারা দেশের মানুষ। আমি আবারও স্পষ্ট করতে চাই, আমরা কিন্তু শাহবাগে ঘোষণা দিয়েছি 6 তারিখে, কিন্তু এই 6 তারিখে ঘোষণা দেওয়ার পরে ফেসবুক থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সাধারণ মানুষ, যে আপনারা কালকে ঘোষণা দেন চলো চলো ঢাকা চলো কর্মসূচি, বাংলাদেশ স্বাধীন করো, আপনারা কালকে ঘোষণা দেন। আমরা বাধ্য হয়ে কালকে ঘোষণা দিতে বাধ্য হয়েছে, আমাদের ঘোষণা পরিবর্তন করে। এই যে দেখুন, মানুষের চাওয়া মানে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ আর নিতে পারছে না এত সব অন্যায়, অত্যাচার, খুন, গুলি করে হত্যা করা। আমি এত সব কিছুর মধ্যেও একটা আশার বাণী দেখেছি, বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু জায়গায়, ঢাকা সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমাদের আন্দোলনকারী শিক্ষার্থী এবং জনতাকে তারা নিরাপত্তা দিয়েছে। এজন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে এই আন্তরিক শুভেচ্ছা জানাই, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝেছে, তারা বর্বর ভাবে আজকে গুলিবর্ষণ করে না। আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছে এটা বলতে চাচ্ছেন? না, আমি পক্ষে দাঁড়িয়েছে এটা এই কথা বলবো না, তাদের দায়িত্বই হচ্ছে এদেশে নিরস্ত্র মানুষকে রক্ষা করা, সুতরাং তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে, তারা আমাদের পক্ষে আসে নাই। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে, তাদেরকে মানে অনেকটাই তো প্রথম থেকে আমরা যতটুকু জানি সেনাবাহিনীকে পুলিশ বাহিনীর সহায়তা নামানো হয়েছে, এবং সেনাবাহিনীও অনেকটা আন্দোলনকারীদের বিপরীতে অবস্থান করেছিল, সে জায়গার কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন আজকে? এটাই বলতে চাচ্ছি যে তারা এখন আজকে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটাই বললাম। এই পরিবর্তনটা কেন দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের প্রথম দিন, অসহযোগ আন্দোলনের প্রথম দিকে আমরা যে সাড়া দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ত ছাত্র হ্যাঁ, শ্রমিক এই জনতা। অসহযোগ আন্দোলনটা মানে আজকে প্রথম দিনটা কিভাবে মানুষ সাড়া দিয়েছে, মানুষ কতটা আপনাদেরকে সমর্থন দিয়েছে, কতটা অসহযোগ করেছে, অসহযোগ আন্দোলন অসহযোগিতা কিভাবে করেছে মানুষ সরকার? হুম কিভাবে সাড়া দিয়েছে তার প্রথম প্রমাণ হচ্ছে আজকে চকবাজারের ব্যবসায়ীরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে, বলছে আমরা দোকানপাট বন্ধ করব, কোনো দোকানপাট খুলে নেই। এইভাবে ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে আজকে কর্মচারীরা, শ্রমিকরা এই আন্দোলনে যেহেতু যুক্ত হয়েছে, ছাত্র জনতা সাথে সাথে শ্রমিক বিপ্লব হয়েছে, সুতরাং এটাকে এখন একটা প্রতিষ্ঠিত গণ অভ্যুত্থান বলা ছাড়া আপনি কি বলবেন? মানে বাংলাদেশের যেই প্রধান তিনটা, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, মানে সাধারণ শ্রমিক, আজকে তিনটাই এই অভ্যুত্থানে যোগ দিয়েছে।
প্রতিটা জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ এসে যোগ দিয়েছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচিতে। সেখান থেকেই আমরা ঘোষণা দিয়েছি চলো চলো ঢাকা চলো কর্মসূচি। এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু চলো চলো ঢাকা চলো কর্মসূচি আজকে ঘোষণা দেওয়ার কথা কিন্তু তা মাঠে থাকবার কথা ছিল, আপনাদেরকে প্রতিরোধ করবার কথা ছিল। অনেকটাই শুনেছি ফেসবুকে যে 7 মিনিটেই ঢাকা ক্লিয়ার করে ফেলবে, আপনাদেরকে সরিয়ে দিবে, এই ধরনের কথা শুনছি। তাদের অবস্থান কেমন ছিল, মানে তারা কি বাধা দিয়েছে কিনা? তারা বাধা দিয়েছে, তারা শাহবাগে ছাত্রলীগ এবং যুবলীগের কিছু সন্ত্রাসীরা এসেছে, তারা পালিয়ে গিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে আশ্রয় নিয়েছে, জনতা তাদেরকে তাড়িয়ে দিয়েছে শাহবাগ থেকে। তারা বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে গিয়ে সেখানে বেশ কয়েকটা গাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তো এরকম বিচ্ছিন্ন কয়েকটা জায়গায় তারা এসেছে, গুটি কয়েকজন, আমি বলবো সবাই না, সব কটি জায়গায় না। তো ছাত্র এবং জনতা তাদেরকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য 2-4 মিনিটের মধ্যে। আজকে যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে পুলিশের সহায়তায়, আমি আবারও স্পষ্ট মেসেজ দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোথাও স্বতন্ত্রভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। সাধারণ মানুষ তাদেরকে সেই স্পেস দেয় নাই, কোথাও কোথাও পুলিশ তাদেরকে স্পেস দেওয়ার কারণে পুলিশের সহায়তায় তারা হামলা করেছে, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে একই সাথে। সুতরাং এই জায়গাগুলো আমি ক্লিয়ার করব। তারা যে ঘোষণা দিয়েছে 7 মিনিটের মধ্যে ঢাকা খালি করবে, সেই প্রমাণ তো আজকের অভ্যুত্থানে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমি বলবো এই সমস্ত গুজব তারা ছড়িয়ে নিরস্ত্র মানুষকে আর কোনোভাবেই দমিয়ে রাখতে পারবে না। যে বিপ্লব আমরা দেখতে পাচ্ছি সেই বিপ্লব কিন্তু আজকে হয়ে গেছে। আমরা মনে করি আগামী কালকে একটা মেসেজ বাংলাদেশের এই যে আন্দোলনরত বিপ্লবী ছাত্র জনতা, তারা কালকেই হয়তো একটা মেসেজ পেয়ে যাবে। আগামী কালকের মধ্যে আমি মনে করব যে বাংলাদেশের শাসন ক্ষমতায় এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা হয়তো বা থাকবে না। সুতরাং আমি সেনাবাহিনী এবং আচ্ছা, বাংলাদেশের বিডিআর অর্থাৎ যারা সীমান্তে পাহরি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, কেউ আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে অনেকেই পালিয়ে যাচ্ছে বিশেষ বিমানের ফ্লাইটে, বিআইপি ফ্লাইটে। সুতরাং যারা অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে আমাদের দেশের নিরপরাধ মানুষের উপর, তারা কেউ যেন পালিয়ে যেতে না পারে। বাংলাদেশ সেনাবাহিনীকে, নৌবাহিনীকে, বিমান বাহিনীকে আমরা সাধারণ ছাত্র জনতা, বৈষম্যহীন ছাত্র জনতার ব্যানার থেকে উদার আহ্বান জানাবো, আপনারা পাহারা নিশ্চিত করুন, আপনারা দয়া করে অপরাধীদেরকে পালিয়ে যেতে দিবেন না, কারণ তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা যদি অপরাধ করে পালিয়ে যায় তাহলে ভবিষ্যতে অনেকেই আবার অপরাধ করে পালিয়ে যাবে। সবাইকে বিচারের মুখোমুখি করার জন্য আমি বলবো আপনারা পাহারা বসান। যেভাবে গণভবনে আমরা যে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছিল, সেটা সারা বাংলাদেশকে কেন 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিচ্ছে না, শুধু গণভবনকে কেন দিচ্ছে, সেটাও সেনাবাহিনীর কাছে আমাদের প্রশ্ন যে আপনারা একটা বিশেষ একটা জায়গায় কেন। আজকে সারা বাংলাদেশে হর্তাযজ্ঞ চলছে, একটা অরাজক পরিস্থিতি হয়ে গেছে, সেনাবাহিনী সারা বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢাকবে, শুধু গণভবনকে না, এটা তাদের দায়িত্ব না। তো সেই জায়গা থেকে আমি বলবো হয়তো আগামীকাল মানে গণমানুষের যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি, সেই কর্মসূচি থেকেই বিজয়ের চূড়ান্ত বাণী আসবে, এটাই আমরা আশা করতেছি। এবং জনগণ কিন্তু ঢাকা আসতে শুরু করে দিয়েছে, তারা আমাদের ঘোষণাকে উপেক্ষা করে, 6 তারিখের ঘোষণাকে উপেক্ষা করে ঢাকায় আসতে যখন শুরু করেছে, তখন আমরা আগামী কালকে ঘোষণা দিতে বাধ্য হয়েছি যে চলো চলো ঢাকা চলো কর্মসূচি আগামীকাল। এই যে দেখুন, এটা এটা যদি সাধারণ ঢাকা মানুষ চলো আগামীকাল, এতে সারা সারা কেমন দিবে? কারণ আজকে তো শতাধিক মানুষ নিহত হয়েছে এবং খুব নির্মম ভাবে, নৃশংস ভাবে উভয় পক্ষের মানুষ আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।